আজি ফর্মেলি আমি করিমগঞ্জ লোকসভা ভিত্তিক যেটা সেন্ট্রাল কমিটি সেন্ট্রাল আমার অফিস এটু আজি উদ্বোধন হল আজির পর আর সিস্টেমেটিক্যালি কালি কালির পর আক আমার এলএসি ওয়াইজ অফিস খোলা হব আর তারপর মন্ডল মন্ডল লেভেল খোলা হব এখন এইটু হচ্ছে মেইন অফিস লোকসভা ভিত্তিক মেইন অফিস ইয়ারপরাই সব কন্ট্রোলিং হব ইয়ারপর হাইলাকান্দি আমার করিমগঞ্জ জেলা আর হাইলাকান্দি জেলা সব ইয়ারপর কন্ট্রোল হব এতিয়ালৈকে তো মই ভাবাই নাই কারণ ইউডিএ তো কেন্ডিডেট দিয়া নাই কংগ্রেস এটা দিছে আর কম্পিটিশন হওয়ার তো আমি চান্স দেখা নাই কম্পিটিশনে নহব মানে এনেকুৱা লাগিছে শক্তিশালী আপনাদের কই আছে মানে তো শক্তিশালী ভাবা নাই কারণ এখেত ইয়াত না থাকেই গুহাটি থাকে এতে ইলেকশন আইছে টিকেট লো ইয়াত আইছে কোন পাবলিকের লগত তার সম্পর্ক আছে এখেতের সম্পর্কই নাই এখেত হাইকোর্টের উকিল তাতেই থাকে জীবন ভরা আজি ইলেকশন আইছে টিকেট পাইছে ইয়াত আইছে কাক কোন মানুষ চিনি পায় মানুষ শুনক মানুষ যে মানে বহুত হাইয়েস্ট লেভেল থাকে মানে ভাল উকিল আর মানে বহুত পড়ালেখা আছে মানুষের লগত যদি লগ না থাকে মানুষে ভোট নিদিয়ে মানুষের কি হল মানুষের সুখ দুঃখ যে মানুষ থাকে তার ওসর এই মানুষক ভোট দিয়ে ইজিলি পাব পারে এনেকুয় মানুষ এইজন মানুষ এমপি হলে কোন মানুষ পাব তার এখন পাব পারিব নাকি কোনো মানুষ যাব পারিব নাকি ওসর এর কারণে মানুষ গম পায় এনে টিকেট ললে নহব ভোট কত পাব ভোট নিদিয়ে মানুষ না না কত ক্ষতি করেছে ক্ষতি কি করব আমার মানুষ বাইরত আছে বাইরত আসিল কষ্ট করে আসলে এই মানুষ কাল আন্ডারত আমার ভারত আইব হিন্দু মানুষ কত থাকিব বেলেগ তো ঠাই নাই না কি বেয়া হয়েছে আপনার হাতত কি ব্রহ্মাস্ত্র আছে যে ব্রহ্মাস্ত্রে আপনি বিরোধী সকলক ধরাশায়ী করে আকো লোকসভাত যাব বলি ব্রহ্মাস্ত্র না লাগে ব্রহ্মাস্ত্র হল আমার কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ব্রহ্মাস্ত্র এই ব্রহ্মাস্ত্র আমার কার্যকর্তাই লাগে বেলেগ না লাগে আর কার্যকর্তা আমার কাম করে আছে মই 100% মানে বিশ্বাস করু এই কার্যকর্তার জড়িয়ে আমি জিকি দেখা গেছে যে এইখান লোকসভা সমষ্টির মাইনরিটি ভোটারের সংখ্যা প্রায় 2 লাখের অধিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কিবা বিশেষ রণকৌশল আছে নেকি যে এই মাইনরিটি ভোটার আপনি আপনার ফালে আনার কারণে বিশেষ রণকৌশল না লাগে আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে কাম করে গেছে সবকা সাথ সবকা বিকাশ এই এই ফর্মুলাতে মাইনরিটি মানুষ আমার লগত আছে আগত মাইনরিটি মানুষ ভাবিছিলে বিজেপি আইলে কিবা বহুত ক্ষতি হয়ে যাব নাকি ইয়ার দেশত থাকিব পারিম নে নাই এনেকুয়া ভাবিছিলে এতিয়া 10 বছর হল নরেন্দ্র মোদী আছে আমার প্রধানমন্ত্রী সমানভাবে বিকাশ হয়েছে আজি যদি হিন্দু কিবা পাইছে মুসলিমও পাইছে খ্রিস্টানও পাইছে জৈনও পাইছে যে মানুষ আছে আমার ইন্ডিয়াত সব সমান সমানভাবে বেনিফিট পাইছে গতি এতিয়া সব মানুষ গম পাইছে যে ভারতীয় জনতা পার্টি বেস্ট পার্টি আর দেশক বহুত উপরত লই যাব পারে একমাত্র যদি দল আছে এই তো ভারতীয় জনতা পার্টি এর কারণে আমার লগত মাইনরিটি মেজরিটি ট্রাইবেল সব আমার লগত আছে।